নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই লোবেট ক্রিম নিয়ে, এই ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটি কোন কোম্পানি তৈরি করে, এর কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে ব্যবহার করতে পারবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে লোবেট ক্রিম। এই লোবেট ক্রিম, এর মধ্যে দেওয়া আছে ক্লোবেটাসল প্রোপাইনেট। এই ক্লোবেটাসল প্রোপাইনেট দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি অ্যাবট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। এটি 20-30 গ্রামের ক্রিম। এটির দাম করেছে 173 টাকা। এটি 173 টাকা, এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। যেমন আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, টেনোভ্রেট ক্রিম, ক্লোবেট ক্রিম, ক্লোনেট ক্রিম, কসভেট ক্রিম, ক্লপ ই ক্রিম, হোভেট ক্রিম, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে ক্লোবেটাসল দেওয়া থাকবে 5%, সেটি ব্যবহার করে দেখতে পারেন। সো ফ্রেন্ড, আমি এই লোবেট ক্রিম নিয়ে বলছি আজকের ভিডিওতে। এই ক্রিমটি একটি অত্যন্ত শক্তিশালী কর্টিকোস্টেরয়েড মেডিসিন শ্রেণীর অন্তর্গত। শরীরের মধ্যে বিভিন্ন রকম স্কিনের সমস্যা কম করতে সাহায্য করে এই ক্রিমটি। এটি অ্যাকজিমা, অ্যালার্জি, ডার্মাটাইটিস, র্যাশ, বিভিন্ন ধরনের স্কিনের র্যাশ বা বিভিন্ন ধরনের অ্যালার্জি কমাতে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এটি ব্যবহার করা হয় হারপিস। হারপিস এক ধরনের রোগ, ঠোঁটের ওপরে ছোট ছোট ফুসকুড়ি টাইপের বা ছোট কিনারে হয়ে থাকে। স্কিনে দেখিয়ে দিলাম, এটি দেখে নেন, এরকম হয়ে থাকে, সেটাও ঠিক করতে, এবং ছোট ছোট দানা টাইপের হয় এবং সেখানটায় হালকা হালকা জ্বালা করে, লাল লাল হয়ে যায়, সেটা ঠিক করতেও এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অ্যাকজিমার ক্ষেত্রে দেখা যায় যে কোথাও হাতে পায়ে ছোট ছোট লাল লাল দানা টাইপের হয়ে যায় এবং সেখানটায় চুলকানি হয় এবং সে জ্বালা করে, সেটা ঠিক করতেও এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দেখা গেছে শরীরের কোনো জায়গায় চাকা চাকা দাগ হয়ে গেছে এবং সেই জায়গায় লাল লাল হয়েছে, সেই জায়গাটায় পার্টিকুলারলি সেই জায়গাটায় শুধু চুলকায় এবং সেটা অনেকক্ষণ ধরে চুলকালে খুব আরাম মনে হয়, সেটা ঠিক করতেও এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া পুরুষ বা মহিলার ক্ষেত্রে যে যৌনাঙ্গ আছে সেখানে লাল লাল হয়ে যায় এবং দানা দানা টাইপের হয়, সাইডে খুব চুলকানি হয়, সেগুলো ঠিক করতে জ্বালা করে, সেগুলো ঠিক করতেও এই লোবেট ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এগুলো ছাড়াও অনেক সময় দেখা গেছে মাথার যে কোনো একটা সাইডে মাথার চুল রয়েছে কিন্তু সেই জায়গাটায় গোল রিংয়ের মতো সাদা হয়ে আছে এবং সেই জায়গাটায় খুব চুলকানি হচ্ছে, চাকতি টাইপের দেখা যাচ্ছে, সেটা ঠিক করতেও এই ক্লোবেটাসল ক্রিম বা লোবেট ক্রিমটি প্রেসক্রাইব করে থাকেন এবং খুব ভালো কাজ হয়। অনেক সময় দেখা গেছে কোনো পোকা মাকড় কামড়েছে এবং সেই জায়গাটায় জ্বালা করছে বা চুলকুনি হচ্ছে এবং সেই জায়গাটায় অনেক দিন ধরে হওয়ার ফলে সেখানটায় ঘা হয়ে গেছে, সেটা ঠিক করতেও এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অনেকেই আছে যারা এই ক্রিমটি মুখ পরিষ্কার বা ফর্সা করার জন্য ব্যবহার করেন, তারাও এই ক্রিমটি অনেক সময় অনেক দিন ধরে ব্যবহার করে থাকেন। টানা যারা অনেক দিন ধরে ব্যবহার করে থাকেন, সেটি টানা ব্যবহার করার জন্য এটি খুব পার্শ্ব প্রতিক্রিয়া হয়। যেমন স্কিন চামড়া পাতলা হয়ে যেতে পারে এবং যদি পাতলা হয়ে যায় তাহলে বিশাল আকারে আরও অন্য কোনো সমস্যা দেখা দেয় এবং দেখা গেছে যে তামাটে হয়ে যাওয়া, মানে কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো হয়ে থাকে। এই জন্য এই ক্রিমটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই ক্রিমটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না।
যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ক্রিমটি দেওয়া যাবে না, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দেওয়া যাবে না, শরীরের কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে রক্ত বেরোচ্ছে অনেক দিন ধরে, সেটাও ক্ষেত্রেও এই ক্রিমটি ব্যবহার করা যাবে না। এই ক্রিমটি আগে কোনো সময় ব্যবহার করার সময় দেখা গেছে আপনি এই ক্রিমটি লাগানোর কারণে আপনার অ্যালার্জি বেরিয়েছে বা র্যাশ বেরিয়ে গেছে, তার জন্য এই ক্রিমটি দেওয়া যাবে না। আমি বলবো এই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ক্রিমটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা নিয়ম। এটি সাধারণত বাচ্চাদের জন্য নয়, এটি বড়দের ক্ষেত্রে, এটি অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সকালে একবার এবং রাত্রে একবার লাগাতে হবে। ডাক্তারবাবু আপনাকে যতদিন পর্যন্ত ব্যবহার করতে বলেছেন ততদিনই ব্যবহার করবেন। এই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই হাতটি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে তারপরে যে জায়গাটায় লাগাবেন সেই জায়গায় লাগাবেন, এবং লাগানোর পর তারপরে আপনার হাতটি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, এবং ডাক্তারবাবুর যতদিন ব্যবহার করতে বলেছেন ততদিনই ব্যবহার করবেন। বিনা প্রেসক্রিপশনে এই ক্রিমটি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পেটে ব্যথা হতে পারে, ত্বকে চুলকুনি হতে পারে, ত্বকে অ্যালার্জি হতে পারে, গায়ে র্যাশ বেরোতে পারে, শুষ্ক ত্বক, কাশি, গলা ব্যথা, স্কিনের কালার চেঞ্জ হয়ে যাওয়া বা তামাটে হয়ে যাওয়া, স্কিন পাতলা হয়ে যাওয়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দিতে এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নিতে। সো ফ্রেন্ড, এই ক্লোবেটাসল ক্রিম বা লোবেট ক্রিম নিয়ে আপনাদের ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।